ওজন কমিয়ে রোগ সারিয়ে বাড়ি ফিরছেন কেষ্ট। গত 1.5 বছর তিহারে থাকাকালীন প্রায় 30 কেজি ওজন কমেছে তার। টানা চিকিৎসায় অনেক রোগও সেরে গিয়েছে অনুব্রত মণ্ডলের। সম্ভবত আজই নিজের ডেরায় ফিরছেন বীরভূমের এই দাপুটের তৃণমূল নেতা। গরু পাচারের অভিযোগে সিবিআই এর করা মামলায় আগেই জামিন পেয়েছিলেন। শুক্রবার ইডির মামলাতেও অনুব্রত মণ্ডলকে জামিন দিয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট। এবার কেষ্টর ঘরে ফেরার পালা। সম্ভবত সোমবারই দিল্লি থেকে নিজের ডেরায় ফিরছেন বীরভূমের এই দাপুটে তৃণমূল নেতা। তবে যেভাবে গিয়েছিলেন সেভাবে নয়। জামিন পাওয়া অনুব্রত এখন আগের চেয়ে অনেক আলাদা। ওজন কমিয়ে রোগ সারিয়ে বাড়ি ফিরছেন কেষ্ট। সূত্রের খবর, জেলে অনেকটা ওজন কমেছে অনুব্রতর, সেরে গিয়েছে অনেক পুরনো রোগও। গত 1.5 বছর ধরে তিহারে বন্দী অনুব্রত। গত বছর 8ই মার্চ দোলের দিন তাকে দিল্লি নিয়ে যায় ইডি। সেদিন মাঝরাতে নাটকীয়ভাবে বিচারকের বাড়িতেই বসে আদালত। সেই থেকেই দিল্লির জেলে কেষ্ট। তিহারে ক্রমশ শারীরিক অসুস্থতায় ভুগেছেন তিনি। আদালতে হাজিরার সময় তাকে আনতে হয়েছে হুইল চেয়ারে। কয়েক মাস আগেও আদালত চত্বরে দৃশ্যত অশক্ত অক্ষম সেই অনুব্রত মণ্ডল এখন সম্পূর্ণ সুস্থ। তিহার জেল সূত্রে খবর, 1.5 বছরে 30 কেজি ওজন কমেছে অনুব্রতর। নিয়ম মাফিক চিকিৎসায় বেশ কয়েকটি অসুখ সেরে গিয়েছে। এখন তিনি সম্পূর্ণ সুস্থ, হুইল চেয়ার ছেড়ে হেঁটে চলে বেড়াচ্ছেন। 1.5 বছর তিহারে বন্দী থাকার পর এখন বাড়িতে ফিরতে মরিয়া অনুব্রত মণ্ডল। তাকে স্বাগত জানাতে নতুন করে সেজে উঠছে সিউড়ির পার্টি অফিস। রাজীব চক্রবর্তীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।